कैसा लग रहा है दीघा में? बहुत मजा आ रहा है। कल हम लोग दिन में आए थे तो बंद हो गया था, हम लोग को नहाने नहीं दिया गया था, तो थोड़ा सा अच्छा नहीं लग रहा था। आज नहाने दिया गया, बहुत मजा आ रहा है, बहुत हम लोग इंजॉय कर रहे हैं। बस कहाँ से आए हम लोग? पटिया ब्रूज से आए हैं। आपका नाम? मेरा नाम जीनत परवीन है। बहुत হ্যাঁ, আজ থেকে সমুদ্র স্নানের জন্য পর্যটকদের চালু করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে চার দিন বন্ধ ছিল তা আজ থেকে চালু করে দেওয়া হয়েছে। আর পর্যটকরা খুবই আনন্দিত, ওনারা সবাই চানও করছেন। আর আমরাও লক্ষ্য নজর রেখেছি, আমাদের প্রশাসন দীঘা থানার প্রশাসনও লক্ষ্য নজর রেখেছেন, আমরা নুলিয়ারাও লক্ষ্য নজর রেখেছি যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয়। আমার নাম উজ্জ্বল জানা। আজকে এসেছি, একটু আবহাওয়া ভালো, পরিস্থিতি বুঝলাম, সেই বুঝে আসলাম, তো এসে ভালোই লাগছে। ভিড় অন্যান্য দিনের মতো না, তো তুলনামূলক কম আছে, ভালোই লোকজন আছে। আমরা এসেছি নর্থ চব্বিশ পরগনা। 200 টাকা দাবি করে আজ থেকে 200 টাকা তুলে নিতে এই সমুদ্রে নেমে যান, কি বলবেন? আজকে খুব ভালো লাগছে, এই সমুদ্রে উপভোগ করছি আমরা, নাহলে দুদিন আমাদের খুব কষ্টের মধ্যে গেল, বা ওনারা আমাদের ভালোর জন্যই করেছিলেন, কিন্তু আজকে নামতে দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে, তা আমরা উপভোগ করছি, খুব ভালোই লাগছে। বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান। আমার নাম হচ্ছে জালালউদ্দিন মণ্ডল। দারুণ লাগছে, দারুণ। আমি তো অনেক বছর পরে আসছি দীঘাতে, এসে খুব ভালো লাগছে, একসাথে এসে খুবই মজা হয়েছে আজকে। মানে তুলে দেওয়ার জন্য ঝড়ে তো অনেক কিছুই হয় সমস্যা আমাদের, সেই সব সমস্যাকে পার করেই তো এসে আমাদের এই মজা করা, তো সেটাই কালকেই এসেছি আমরা, এসে তো দেখে খুব ভালো লাগছে। লোকজন অনেক হয়েছে, শুধু যদি করোনার ব্যাপারটা একটু, হ্যাঁ করোনার ব্যাপারটা একটু মাইন্ড করে একটু সবাই যদি চলে, মাস্ক ক্যারিয়ার, মাস্ক whenever you are out, কিন্তু বন্ধ থেকে জারির জন্য নামতে পারেন, আজকে নামলেন, কতটা আনন্দ, দারুণ দারুণ। অ্যারাউন্ড আধ ঘন্টা আমরা হচ্ছে ছিলাম, আমরা হলদিয়া থেকে। হলদিয়া থেকে? আমার নাম রিতেশ করেন। মৃৎস্নাপাল।